খালি খাওয়া আর খাওয়া বুঝেছো বঙ্গ সংস্কৃতি ঘুরতে এসেছি আমরা দই ছাড়া এটা দই দিয়ে আমি দই খাই না সংস্কৃতি উৎসব কল্যাণীতে এই যে পিছনে সব আছে হাই বলো সবাই হাই হ্যাঁ হাই এটাই বলতে হয় তো তাই হাই হাই বললাম কি বাবা বাবা দিচ্ছে সন্তুষ্ট সরকার এই যে আমার হাই ওরফে আলু ওরফে আলু আলু দা ফ্রেঞ্চ ফ্রাই না কিন্তু ম্যান আলু দা ম্যান ঠিক আছে হ্যাঁ এরা বাবা দিচ্ছে আমার লগে আমি এদের কাউকে চিনি না হ্যাঁ সাথেও এই নিরামিষ মথুরা কেক আপনি অনায়াসেও ব্যবহার করতে পারবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ খেতে এসেছি বঙ্গ সংস্কৃতি ঘুরতে আসিনি খেতে এসেছি তাই তো বল এটা দই ছাড়া এই যে আমরা খালি খেতে এসেছি তো ইয়েস আমরা ঘুরছি আর খাচ্ছি আমরা হাবাগারে খেতে পাই না হ্যাঁ আমরা খেতে পাই না তাই আমরা খেতে এসেছি আর এদিকে শুধু খাওয়ার স্টলেই আমরা ঘুরে বেড়াচ্ছি আরো অনেক কিছু আছে বঙ্গ সংস্কৃতিতে আমরা কোনো কিছু তো যাবো না কারণ আমরা কোনো কিছু কেনাকাটাই করবো না আমরা শুধু খাবো এখন পাপড়ি চাট খাবো মথুরা কেক খেয়েছি চপ খাওয়া হয়েছে এবার পাপড়ি চাটটাও চলে এসেছে যে গরম 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 কি বলছি গরম গরম পাপড়ি চাট মানে পাপড়ি চাট গরম গরম নয় সব ভুলভাল বকছি পাপড়ি চাট চলে এসেছে ইয়ামি ইয়ামি পাপড়ি চাট খালি খাওয়া আর খাওয়া বুঝেছো বঙ্গ সংস্কৃতি ঘুরতে এসেছি দই ছাড়া এটা দই দিয়ে আমি দই খাই না আমরা বঙ্গ সংস্কৃতি এসেছি শুধুমাত্র খেতে গিলতে গেলা ছাড়া কোনো কাজ নেই আমাদের বাকি স্টল ঘুরে কি হবে পয়সা নেই কিছু কিনতে পারবো না তাই স্টলে আমরা ঘুরিনি খালি হাউ মাউ করে খাচ্ছি যা দেবো অঙ্গে তা যাবে সঙ্গে শপিং হয়েছে শপিং পাখি শপিং করেছি এই দেখো কি ছোট্ট একটা পাখি কি সুন্দর দেখতে না পেটের ঝুড়ি তার মধ্যে হচ্ছে একটা পাখি বসানো এটা হচ্ছে আজকে আমাদের মেলায় শপিং হয়েছে আরেকটা জিনিস শপিং হয়েছে সেটা শিনুদার হাতে রয়েছে শিনুদা একটুখানি ওটা দেখাও আমরা কি শপিং করেছি এই যে আমরা এটা শপিং করেছি চলো আর বেশি কিছু শপিং করা হয়নি শুধু ঘোরা হয়েছে এবার ওখানে সারেগা বাবা বিখ্যাত জিমুত গান গাইছে সেই গানটা শোনার মতন মনে হয় না সময় হবে বাড়ি যেতে হবে তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি টাটা